একাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হলো আবার, এবং এই ভোটের অধিকার কেড়ে নেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের প্রশাসন সম্পূর্ণভাবে তারা এখন গণশত্রুতে পরিণত হয়েছে। এবং এই নির্বাচনের পূর্বের সহিংসতা, নির্বাচনের দিনের সহিংসতা, পরবর্তী সহিংসতার মধ্যে দিয়ে আজকে গোটা বাংলাদেশে একটা সহিংস ত্রাস এবং ভীতির একটা নৈরাজ্য সৃষ্টি করেছে। আমরা দেখেছি তার পরিস্থিতি নোয়াখালীতে আমাদের একজন বোন তিনি ধর্ষিত হয়েছেন, আমরা নিন্দা জানিয়েছি, সারা বাংলাদেশের সহিংসতার আমরা নিন্দা জানিয়েছি এবং জনগণের কাছে আমরা আহ্বান জানিয়েছি যে এই সহিংসতাকে তাদের প্রতিরোধ করা প্রয়োজন রয়েছে। আমরা যারা দায়িত্বে আছেন, বিশেষ করে নির্বাচন কমিশনের কাছে আমরা বলেছি যে তাদের উচিত হতো, উচিত হবে এই সহিংসতা সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য। আমরা সংসদের আহ্বান জানাচ্ছি এই সহিংসতা সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য। নির্বাচনের যে নিষ্ঠুর তামাশা অনুষ্ঠান করেছে, সমস্ত জাতি আজকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তারা প্রতারিত হয়েছে। আওয়ামী লীগ সঙ্গে জাতীয় এবং আন্তর্জাতিক আধিপত্যবাদী শক্তি আজকে বাংলাদেশের মানুষকে পুরোপুরিভাবে প্রতারিত করেছে এবং তাদের যে অধিকার, সে অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে। এই বঞ্চিত করার পরে যেহেতু জনগণ থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে, জনগণের বিরুদ্ধে অবস্থা নিয়েছে, সেই জন্য এখন তারা গণশত্রুতে পরিণত হয়েছে। নির্বাচনের পূর্বে, নির্বাচনের দিন পরবর্তীতে যে সহিংসতার সৃষ্টি তারা করেছে, তাতে অসংখ্য মানুষ আহত হয়েছে, পঙ্গু হয়েছে, এমনকি আমার বোন নোয়াখালীতে তিনি ধর্ষিত পর্যন্ত হয়েছেন, চার সন্তানের মা। আমরা ধিক্কার জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি এবং জনগণের কাছে এই বিচার দান করছি, বিচার দিচ্ছি জনগণের কাছে। আমরা মনে করি আওয়ামী লীগের এই রাষ্ট্রপক্ষকে সঙ্গে নিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এটা বাংলাদেশের রাজনীতিতে একটা দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করবে, একটা অন্ধকার যুগে প্রবেশ করবে এবং বাংলাদেশ গণতন্ত্র বিহীন হলো, একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করবার তাদের যে নীলনকশা, সেই নীলনকশা বাস্তবায়িত করার দিকে তারা এগিয়ে গেল। আপনারা তো বৃহৎ গণতান্ত্রিক দল, এখন এই মুহূর্তে এই যে আপনারা বলছেন নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে, গণতন্ত্র নাই, সেক্ষেত্রে আপনারা সামনে দিয়ে কিভাবে এগোবেন? আমরা জনগণকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। স্যার, আপনারা তো বলছেন যে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেছি, মাধ্যমে আন্দোলন করেছেন, এখন আপনারা এখন নির্বাচন শেষে পরবর্তীতে আমরা আন্দোলন করবেন? আমরা বলেছি যে আমরা আন্দোলন করবেন, জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই সহিংসতা, জনগণকে তার অধিকার থেকে বঞ্চিত করবার যে ঘটনা, সব আমরা এদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো। আন্দোলন আন্দোলন তো থাকবেই। এই